हाय फ्रेंड्स, आज আমার মায়ের রান্নাঘরে রয়েছে কুমড়ো ফুলের বড়া এবং তার সঙ্গে হবে পাকা তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক। কুমড়ো ফুলগুলো কেটে রাখা আছে যেগুলো এবং এর গোড়াগুলোকে আমরা টকে ব্যবহার করব। এই বড়ার জন্য যেটা প্রয়োজন সেটা হলো একটি মিশ্রণ, যেটা তৈরি করা হবে ডাল এবং এর সঙ্গে মেশানো আছে চাল, আর সঙ্গে আছে পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং রসুন। এই সবকটি আমরা মিশিয়ে ভালোভাবে বেটে নেব এবং এই বাটাটির সঙ্গেই কুমড়ো ফুলগুলো মিশিয়ে সেটা দিয়ে তৈরি হবে বড়া। তো আমাদের মিশ্রণটি প্রস্তুত হয়ে গেছে, এখন এর সঙ্গে আমরা মিশিয়ে দেব কুমড়ো ফুলগুলো এবং সেখান থেকে আমরা রসটা বের করে নেব হাত দিয়ে চুবড়ে। এর সঙ্গে মিশিয়ে দেব পেঁয়াজ কুচি, কিছু পরিমাণ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এদিকে পাকা তেঁতুলের টকের জন্য আমরা জলে তেঁতুল দিয়ে রেখেছি এবং চিংড়ি মাছে হলুদ এবং লবণ মেশানো রয়েছে। তো আমাদের মিশ্রণটি প্রস্তুত, এখন কড়াইতে তেল দিয়ে খুব ভালোভাবে, তেল যখন উত্তপ্ত হবে তখন তাতে আমরা বড়াগুলোকে সাজিয়ে দেবো ঠিক এভাবে। পাশের কড়াইতে হচ্ছে চাল কুমড়োর সবজি, যেটা আজকের প্রধান ফোকাসে নেই। এইভাবে বড়াগুলোকে পাল্টে দিতে হবে, এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। চাল কুমড়োর বড়া প্রস্তুত খাওয়ার জন্য, এখন আমরা প্রস্তুতি নেব পাকা তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে তেলে ভেজে নিতে হবে, যেগুলোকে আমরা হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন জলে এই পাকা তেঁতুল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর ওই জলটা দিয়েই টক তৈরি হবে। এখন ওই তেঁতুলের জল চিংড়ি মাছের উপর দেওয়া হলো এবং পরিমাণ মতো হলুদ দেওয়া হলো। লবণ দেওয়া হলো পরিমাণ মতো এবং দিতে হবে অনেকটা চিনি। এবং এর সঙ্গে আমরা দেব সবজি, যে সবজিতে আমাদের আগে থেকে কাটা আছে তাতে আছে কুমড়ো ফুলের গোড়াগুলো, তার সঙ্গে ভেন্ডি এবং যে সাদা সবজিটা দেখতে পাচ্ছেন সেটা হলো চাল কুমড়ো। খুব ভালোভাবে সবজিগুলোকে এই জলের মধ্যেই সেদ্ধ করে নিতে হবে এবং সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমাদের চিংড়ি মাছের টক প্রস্তুত। দেখতে পাচ্ছেন সবজি সিদ্ধ হয়ে গেছে এবং আমাদের চিংড়ি মাছের টক প্রস্তুত হয়ে গেছে প্রায়। তো এই আমাদের খাবার থালি। ধন্যবাদ।